শনিবার কলমচৌড়া থানাধীন মানিক্যনগর পূর্বপাড়া এলাকায় গভীর রাতে অস্ত্রের ছলকানি দেখিয়ে উত্তম সাহার বাড়িতে দুঃসাহসিক ডাকাতি। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাত আনুমানিক 12:30 সময় মানিক্যনগর পূর্বপাড়ার শঙ্কর সাহার ছেলে উত্তম সাহা বাড়িতে ডাকাতি করার জন্য এক ডাকাত দল ঢোকে। ডাকাত দল দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে হাত পা বেঁধে ঘরের স্বর্ণালঙ্কার প্রায় 17 ভরি এবং নগদ প্রায় 4 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায়। তাছাড়া নিত্য প্রয়োজনীয় কাপড়, বিভিন্ন নথিপত্র এবং গাড়ির 2টি চাবি নিয়ে যায় ডাকাত দল। বাড়ির মালিকদের কাছ থেকে জানা যায়, আনুমানিক ডাকাত দলের সঙ্গে ছিল 10 থেকে 12 এই হিংস্র ডাকাত দলের কাছে ধারালো দা, ছুরি, পিস্তল সবকিছুই ছিল। ঘরে ঢুকে পুরুষ লোকদের হাত পা বেঁধে ঘরের সমস্ত মূল্যবান জিনিস দেওয়ার জন্য বলে, না দিলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়। বাড়ির মালিক উত্তম সাহা ধারালো অস্ত্র দেখে হতভম্ব হয়ে ঘরের সমস্ত স্বর্ণালঙ্কার টাকা পয়সা ডাকাত দলের হাতে তুলে দেয়। এতে বাড়ির মালিক উত্তম সাহা প্রাণ ভিক্ষা পায়, কোনো কিছুই রাখেনি ঘরের মধ্যে। এইভাবে গভীর রাতে দুঃসাহসিক চুরি গত কয়েক বছরের মধ্যে প্রথম দেখা গিয়েছে গোটা বক্সনগর এলাকায়। ডাকাত দলের ডাকাতি প্রায় 2-3 ঘন্টা ধরে চলতে থাকে বলে জানা যায়। কালকে 12:00 আমি 11:00 বাড়িতে ছিলাম। 11:30 ঘুমাইছি। 12:00 লগে লগে গিয়া আমার খাটের কাছে গিয়া চারজনে গিয়া চেনি আর বুজালি ড্যাগার পিস্তল লইয়া বেদ দিছে। বেদ দিয়ে সেটা আমার ফাউড়ি বাঁধছে সেটা চেন, স্বর্ণের চেন আসলো গলার চেনটা খুলে দিছি। নিচে স্বর্ণের জিনিস নিছে, আপনার 5টা চেন নিছে, বালা নিছে, চুন নিছে, কানের নিছে, ছুরি নিছে, নিছে অনেক স্বর্ণ নিছে, 17-18 ভরি স্বর্ণ হইব মিনিমাম। আর টাকা নিছে, ওইখানতে নিছে 1,57,000। আরও খুচরা আরোটাই আসলো, এটি গড়া নাই, এটি সব লেগে আসা। ঘটনার খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ আসে ভোর রাত আনুমানিক প্রায় 3 ঘটিকার সময়। এখন দেখার বিষয়, পুলিশ প্রশাসন এত বড় দুঃসাহসিক ডাকাতির ঘটনাটি তদন্ত করে কতটুকু ভূমিকা গ্রহণ করে। এই খবর সামনে আসতে ব্যাপক আতঙ্কে এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।